ফুটবলের বাইরে আমরা মনে হয় ঈদ নিয়ে আগে একটু কথা বলা উচিত কারণ আমাদের জীবনেও তো একটা বিনোদনের দরকার আছে বিনোদনে সরি আপনার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত ঈদের দিন আপনাকে এখানে আমরা নিয়ে এসেছি নর্মাল দিস ইজ অলসো পার্ট অফ আওয়ার লাইফ এবং একটা জিনিস হচ্ছে যে আমরা মানে সোর আগে আলাপ আলোপ করতেছিলাম যে আমাদের লাইফে এরকম অনেক সময় গিয়েছে আপনাদেরও প্রফেশনাল লাইফে আমাদেরও হয়তো খেলোয়াড়ী জীবনে যে কখনো কখনো ঈদ দেশের বাইরেও করতে হয়েছে আবার কখনো কখনো দেখা গিয়েছে যে কোরবানি যেমন আমার এক্সপিরিয়েন্স নাইনটিন আমি তখন আবনিতে খেলি মুন্না তখন ক্যাপ্টেন টুটুল ভাই ছিলেন টিম ম্যানেজার তার আগের টিম ম্যানেজার ছিলেন গোলাম রব্বানি হেলাল ভাই তো ওই সময় কিন্তু ঘরোয়া লিগটা চলছিলো তখন আমাদের তো ডেফিনেটলি এমনভাবে স্কেজুয়ালটা ছিল তখন তো বর্ষাতেই খেলা হতো যে ঈদের ঠিক তিন দিন পরে আবনির খেলা তো এই তো ছুটি দেওয়ার কোনো সুযোগই নেই আলটিমেটলি প্লেয়ার্স যারা মানে ঢাকার বাইরের অ্যাকচুয়ালি যেমন মুন্না ভাই হয়তো নারায়ণগঞ্জ থাকে স্বপন ভাই নারায়ণগঞ্জ থাকে জাকির নারায়ণগঞ্জ থাকে ইট ইজ ইজি ফর দেম টু ট্রাভেল আর আমিও ঢাকাতে সেটেল সে আমার সমস্যা ছিল না কিন্তু আদার্স সবার জন্য ক্লাবে কোরবানির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কারণ তখন কর্নেল শাহেদ ভাই ছিল ডিরেক্টর ইনচার্জ হারুন ভাই ও ক্লাবের সঙ্গে ওইভাবে ইনভলভ ছিল দেন এট দ্যাট টাইম ইট ওয়াজ এ ফ্যামিলি আর টু বি অনেস্টলি আনবিলিভেবল সো এগুলি লাইফের একটা অংশ সো যেহেতু আপনি প্রফেশনাল পার্সোনাল আপনাকে আপনার প্রফেশন এবং সেই ক্যারিয়ারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে বিকজ ইউ আর ডুইং এভরিথিং ফর ইউর ফ্যামিলি সো ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস এভরিথিং মানে এই জন্য আর কি বলে পুলিশ ডাক্তার এবং সাংবাদিক তাদের কোনো ঈদ নেই আরো অনেকেই আছেন আমার মনে হয় এই যে এখন যে কোরবানি হলো সারা শহর জুড়ে দেশ জুড়ে এরপর সেগুলো পরিষ্কার করার একটা ব্যাপক কাজ রয়েছে তারা নিশ্চয়ই ছুটি কাটাচ্ছেন না এই নিয়ে আক্ষেপের কোনো জায়গা নেই আমরা যখন খেলা দেখতে পাচ্ছি এটাই এটা মানে আমরা তো আছি যে আমাদের খেলা আছে স্লোভাকিয়ার খেলা এরপরে রাতে গিয়ে ফ্রান্সের খেলা যারা এই টুর্নামেন্টের ফেভারেট তাদেরটা শুরু হচ্ছে ঈদের দিনে তাই না এবং ফ্রান্সের দলে অনেকে ঈদ পালনও করছেন উসমান দেবের কথা যদি বলি আমরা তারা ঈদের দিন তাদের হয়তো ঈদ চলে গেছে আগের দিন আমরা অ্যান্টনিও রুডিগারকে দেখছিলাম যে ঈদ চলছে ইউরোর মাঝখানে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে তবে শুরুর দিকে আপনাকে দেখে একটু কষ্টই হলো ঈদ বলার পরে ইন্ট্রোতে আপনি যে বড় একটা দীর্ঘশ্বাস ছেড়েছেন তাতে আমার কাছে মনে হচ্ছে যে আপনার মনে প্রচন্ড দুঃখ এত দুঃখ কেন হয় না দুঃখ না আপনি একটা জিনিস ভাবেন যে গেল বছর এই কোরবানি ঈদ বা ঈদুল আজহা আমরা কোথায় করেছিলাম ইন্ডিয়া করেছিলাম সাফ চলছিল সাফ চলছিল সেই সাফে বাংলাদেশের আগের দিন ম্যাচও আসলে ছিল বাংলাদেশ এই ম্যাচটা জিতেছিল যে তারপর বাংলাদেশ যখন শুরু করলো ঈদের দিন আমাদের ঈদের দিনটা কেমন ছিল আপনার মনে আছে নিশ্চয়ই মনে আছে একদম পারফেক্টলি মনে আছে আমরা বিন্টু ভাইয়ের এটা ভালো রিলেট করতে পারবেন যে যেহেতু ম্যাচ ছিল বাংলাদেশের আগের দিন পর দিন বাংলাদেশের ম্যাচ নাই এবং সেই দিন তখন আমাদেরকে খেতে বের হতে হয়েছে ওই জায়গায় এবং ওখানে খাওয়ার কোনো সুযোগ নাই কোনো অবস্থা নাই ব্যবস্থা নাই মানে সব দোকানই ছিল বন্ধ পরে নাবিল খান এর কলাপাতায় আমাদের খাওয়ার ব্যবস্থা করলো বেঙ্গালুরুতে কলাপাতায় ভাত যদিও আলহামদুলিল্লাহ ইট ওয়াজ গুড ঈদ এরকম ভাবে আসলে যখন আপনি খেলার থাকেন খেলা তো আসলে ঈদের সময়সূচি মানে না তাই না মানে ওটার হিসাব পুরোপুরি আলাদা ঈদ ইভেন্ট ভাই মানে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় মেমরি আপনার কি ঈদ এবং ফুটবল টু বি যদি আমি বলি যে আমি 95 এর যে কথাটা বলছিলাম ঈদের দিন বিকেলে কিন্তু আমরা ট্রেনিং করেছি আবনি মাঠে এবং নাইনটি ফাইভে আমাদের কোচ ছিল কোচ তো যেহেতু তিন দিন পরে খেলা আপনার এখানে ডে অফের কোনো সুযোগই নেই এগুলি কিন্তু খুব সহজভাবেই তখন কিন্তু খেলোয়াড়া নিতে এবং দে আর ভেরি মাছ সিরিয়াস হ্যাঁ আপনার গরুও কোরবানি হচ্ছে যারা হয়তো ঢাকাতে থাকে তারা পরিবারের সঙ্গে দেখা করে আবার বিকেলে ক্লাবে ট্রেনিং মানে এনভায়রমেন্টটা এখন যেমন আমি অনেকটা দেখি যে অনেক সময় হয়তো ঈদের তিন দিন পরে খেলা থাকে ডেফিনেটলি ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অবাউট ইউর ফ্যামিলি অলসো কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হয় যে আপনি যে ট্রাভেল করবেন যাবেন আসবেন এটা যে কতটুকু খ্যাসেল আপনার জন্য আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য সো সামটাইমস একটা প্রফেশনাল আসপেক্টে যদি আপনি চিন্তা করি যেটা বললেন এখন উসমান দাম্বেলের কথা ডেফিনেটলি ফ্যামিলিকে রেখে সে এখন কিন্তু স্কোয়াডে রয়েছে তো হোয়াই তোয়াই এই টাকাটা কেন আর্ন করেন কেন এই কষ্টটা করেন জাস্ট বিকজ অফ হিজ ব্রেড অ্যান্ড ব্যাটার এবং হচ্ছে যে ফ্যামিলি আলটিমেটলি ইউ আর ডুইং এভ্রিথিং ফর ইউর ফ্যামিলি এবং আপনি কিন্তু আপনার ফ্যামিলির সামনে হিরো ইয়েস সো আপনাকে এটা স্যাক্রিফাইস করতে হচ্ছে বিকজ অফ ইউর ক্যারিয়ার অ্যাট দ্য সেম টাইম ফর দি ব্রেড অ্যান্ড ব্যাটার অফ ইউর ফ্যামিলি এবং এটা কিন্তু একটা রহমত এবং নিয়ামত আল্লাহর তরফ থেকে আপনার রিজদিকের বন্দোবস্ত আল্লাপাক এর মাধ্যমে করছেন সো এই জিনিসগুলো হচ্ছে যে আসলে কিভাবে আপনি সেটাকে ফিল করেন আপনার ইনার ফিলিংসটা কীরকম আমরা একটু মনহরিফুল হক তিনিও তো আমাদের সাথে আছেন আমাদের নতুন কলিগ আপনার ঈদ ফুটবল এই সব কিছু নিয়ে লাইফের মেমরি খুব একটা বেশি আগে মনে হয় যেতে হবে না এই গত ঈদের কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগের বড় একটা মুখর অবস্থা ছিল মানে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ কেউ যারা আমরা খেলা দেখি রাত জেগে তাদের জন্য কিন্তু ঈদের সময় চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে একটা বড় উৎসব গিয়েছে আমরা চ্যাম্পিয়ন্স লিগের কন্টে নিয়ে কাজ করেছি খেলা দেখেছি আর যদি আরও মেমোরেবল মনে করতে হয় তাহলে আইThink সেটা উৎসব যদি আমরা একটু বড় পরিসরে চিন্তা করি সেটা যদি আমরা রমজানকে ধরে চিন্তা করি তাহলে কিন্তু দু ওয়ার্ল্ড কাপের কথাটা আসলে বলতেই হয় যে একটা রাতে খেলা হবে ব্রাজিলে সেখানে সেহেরি করার একটা উদ্যোগ নিয়ে সেখানে একটা উৎসব মুখর পরিবেশে সবার সঙ্গে খেলা দেখতে বসা এটা আমার মনে হয় সবার অনেকেই এটা মনে করতে পারবেন যে আসলে সেই অবশ্যই দলের জন্য উৎসবের জন্য তিন গোলে ড্র হয়েছিল ক্রিস্টানো রোনালদো হ্যাট্রিক করেছিলেন আমরা ওই ম্যাচটার কথা অনেকের মেমোরিতে ফ্রেশ থাকার কথা তাই না সেই ম্যাচটা এবং আপনি যদি হিসেব করে দেখেন চাঁদ রাতে তো নানা ধরনের অঘটনে ঘটে মানে ফুটবল মাঠে ফুটবল মাঠে হ্যাঁ সেটা তো গতকালকেও একটা ঘটার একটা চান্স আসলে ছিল সুযোগ ছিল তবে শেষ পর্যন্ত সেটা হয়নি আর ইংল্যান্ড তারা জিতেছে তবে খুবই আসলে মিনিমাম মার্জিনে তারা জিতেছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড to enjoy exciting games and highlights. Visit TSports.com.